সংসারের চৌহদ্দিতে আবদ্ধ যারা, তাঁদের বাইরের বিশ্ব দেখার চোখ আবার তৈরি হয় নাকি? সিনেমায় অভিনয় তাও না হয় মানা যায়, তাই বলে চলচ্চিত্র পরিচালনা করবেন একজন মহিলা? যেখানে সিনেমার রংমহলে মহিলাদের প্রবেশই ছিল সে সময় নিষিদ্ধ, সেখানে সমস্ত ধারণার সমূলে গিয়ে আঘাত হেনেছিলেন তিনি। তিনি ফাতমা বেগম, ভারতীয় সিনেমার প্রথম মহিলা চলচ্চিত্র নির্মাতা। কর্মজীবনের মতো স্পর্ধাময় তাঁর ব্যক্তিগত জীবনও। আসুন শুনে নিই তাঁর কথা। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। একসময় এই দুনিয়াটায় মেয়েদের প্রবেশ ছিল নিষিদ্ধ, এমনকি নারী চরিত্রেও মেয়ে সেজে অভিনয় করতেন পুরুষরাই। একটা সময় সেই জায়গা ভাঙতে চলচ্চিত্রে জায়গা করে দেওয়া হলো বারবনিতাদের। সম্ভ্রান্ত ঘরের মেয়েদের তখনও সেখানে আসা গুরুতর অপরাধ বলে মনে করা হতো। অন্যদিকে সিনেমার জগতের মেয়ে মানেই পতিতাপল্লীর বাসিন্দা, এমন একটা ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছিল সমাজের মনে মস্তিষ্কে, ফলে সেই অন্ধকার কাটতে সময় কম লাগেনি। তবু একদিন ভারতীয় সিনেমায় জায়গা করে নিল মেয়েরা, ভাঙতে লাগল ট্যাবু। ট্যাবু তো ভাঙল, কিন্তু তাই বলে পরিচালনার দায়িত্ব সামলাবে মেয়েরা? মেয়েরা ঘর সামলাতে পারেন, সংসার সামলাতে পারেন, তাই বলে গোটা একটা সিনেমার কর্মযোগ্য? তবু এই ধারণার সমূলে আঘাত করলেন কেউ কেউ, আর তার দেখানো পথেই বিংশ শতাব্দী পেল একের পর এক নাম। অপর্ণা সেন থেকে শুরু করে মীরা নায়ার বা নন্দিতা দাস, ফারহা খান থেকে শুরু করে জোয়া আখতার বা মেঘরা উলজার। কিন্তু প্রথম দরজাটা খুলে গিয়েছিল যার হাত ধরে, তিনি ফাতমা বেগম। 1892 সালে এক মুসলিম পরিবারে জন্ম ফাতমার। ছোট থেকেই তৈরি হয়েছিল উর্দু নাটকে অভিনয়ের অভ্যাস। 1922 সালে 30 বছর বয়সে প্রথম সিনেমায় পা রাখেন ফাতমা। আরদেসির ইরানি পরিচালিত বীর অভিমন্যু নামে সেই ছবিটি অবশ্য ছিল একটি নির্বাক সিনেমা। ততদিনে তিনি উর্দু নাটকের মঞ্চের বড় নাম। তবে সিনেমায় তখনও মেয়েদের মুখ দেখানোটা ছিল যথেষ্ট বড় চ্যালেঞ্জ, বাকি সবকিছু তো অনেক দূরের কথা। তবু লড়াই চালিয়ে গিয়েছিলেন ফাতমা। 1924 সালে প্রায় একই সঙ্গে ফাতমা অভিনীত চারটি ছবি মুক্তি পেয়েছিল, আর এক ধাপ এগিয়ে 1926 সালে নিজের একটা প্রযোজনা সংস্থাই খুলে ফেললেন তিনি। সম্ভবত সেখানেও মহিলা হিসেবে তিনি ছিলেন প্রথম। ফাতমা ফিল্মস নামে শুরু করলেও 1928 সালে প্রযোজনা সংস্থার নাম বদলে রাখলেন ভিক্টোরিয়া ফাতমা ফিল্মস। ছোট থেকেই চিত্রনাট্য লেখার শখ ছিল তার। তার লিখিত চিত্রনাট্য এর আগেও সিনেমায় ব্যবহৃত হয়েছে, তবে এবার নিজের জন্য কলম ধরলেন ফাতমা। নিজের প্রযোজনা সংস্থা থেকে বুলবুল এ পরিস্তান নামে একটি ছবি বানানোর সিদ্ধান্ত নিলেন। একটি পার্সি রূপকথার ওপর নির্মিত সেই সিনেমার বাজেট সে সময়ের আন্দাজে বেশ বেশি ছিল। ফ্যান্টাসি সিনেমা হিসেবে বেশ জনপ্রিয় হয়েছিল ছবিটি, তবে দুর্ভাগ্যবশত এই ছবিটির আজ আর একটিও প্রিন্ট পাওয়া যায় না। ফলে কেমন ছিল ভারতীয় সিনেমার প্রথম নারী নির্দেশকের কাজ, তা চোখে দেখার আজ আর কোনো উপায় নেই। তবে এর পরেও একাধিক ছবি বানিয়েছেন ফাতমা। সেসব সিনেমার বেশিরভাগ জুড়েই থাকতো নারী চরিত্ররা, হীর রাঞ্ঝা, চন্দ্রবলি বা গডেস অফ লাভ এর মতো বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন ফাতমা। নিজের তিন মেয়েকে নিয়েও ছবি বানিয়েছিলেন তিনি। 1929 সালে গডেস অফ লাভ এর পর অবশ্য চলচ্চিত্র নির্মাণ থেকে সরে আসেন ফাতমা। তার মেয়ে জুবেদা ছিলেন ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নায়িকা। ঘটনাক্রমে আলামারা নামে সেই ছবিটিও পরিচালনা করেছিলেন আরদেসির ইরানি। ছবি পরিচালনা থেকে সরে এলেও অভিনয় কিন্তু থামাননি ফাতমা। কোহিনূর স্টুডিও ও ইম্পেরিয়াল স্টুডিওর হয়ে একাধিক ছবিতে অভিনয় চালিয়ে যান। তার ব্যক্তিগত জীবনও কম রোমাঞ্চকর নয়। শোনা যায় ব্রিটিশ পূর্ব ভারতের বর্তমান গুজরাট এলাকার তৃতীয় নবাব সিদি ইব্রাহিমকে বিয়ে করেছিলেন ফাতমা, তবে সেই বিয়ের কোনো প্রমাণ নেই। এও শোনা যায় নবাবের সঙ্গে কোনো এক চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন ফাতমা।
ভবিষ্যতে জুবেদা, সুলতানা ও শাহজাদিকেও নিজের মেয়ে বলে স্বীকৃতি দেননি নবাব। তবে ব্যক্তিগত জীবন যেমনই হোক না কেন, কর্মক্ষেত্রে দাপটের সঙ্গে কাজ করেছেন এই প্রতিভাময়ী শিল্পী। 1983 সালে 91 বছর বয়সে মৃত্যু হয় বলিউডের এই নক্ষত্রের। শুধু অভিনয় নয়, চলচ্চিত্র নির্মাতা থেকে চিত্রনাট্যকার, পুরুষ প্রাধান্যময় প্রায় প্রত্যেকটা জায়গাতেই নিজেকে প্রমাণ করেছিলেন ফাতমা বেগম। ভেঙেছিলেন সমস্ত সংস্কারের বেড়াজাল। ব্যক্তিগত জীবন ও কর্মক্ষেত্র দুই জায়গাতেই হয়ে উঠেছিলেন ব্যতিক্রমী। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।